ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট দেখাতে যাচ্ছি। দেখেন বলে প্রোফাইল টিন ভাইয়া। হ্যাঁ প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন। আচ্ছা ভাই প্রিন্টের অসাধারণ প্রিন্ট কিন্তু ভিউয়ার্স আপনারা দেখেন খুবই সুন্দর। এগুলো একেবারে নতুন ভাইয়া না? জি জি আমাদের এই ফাইবার ইন্ডাস্ট্রিয়াল ফাইবার টিনও আছে। আচ্ছা আচ্ছা এগুলো টালি টিন ভাইয়া? জি জি টালি টিন হরেক রকম হরেক কালার আছে। আচ্ছা কালার হবে অনেক না? রেড এর মধ্যে আপনারা তিন চারটা কালার আছে। অনেক ব্র্যান্ডেরই আছে তাই না? হ্যাঁ হ্যাঁ আবুল খায়ের পিএসপি সবই আছে না? সব আছে সব ব্র্যান্ডের মালই আছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন আপনার বিভাগীয় শহরগুলোতে আপনার যাত্রী ছাউনি করছে। আচ্ছা এগুলো কিসের স্যাম্পল ভাই? এগুলো হলো আপনার ওই যে ফাইবার ট্রান্সপারেন্ট গুলোর মধ্যে থিকনেস আপনার আছে কালারিং আছে তারপরে ডাবল বাবল আছে গাম আছে তারপর ডেকিং শিট আছে। আচ্ছা আচ্ছা এটা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। তো বরাবরের মতো এর আগেও টিনের কয়েকটা ভিডিও আপনাদের করেছিলাম তো মাশাআল্লাহ ভালো রেসপন্স পেয়েছি তার জন্য আবারও আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভিউয়ার্সদেরকে নতুন নতুন সন্ধান দিতে ইনশাআল্লাহ। তো ভাইয়া ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা তো আমরা তো জানি যে আপনি নয়াবাজারে দীর্ঘদিন ধরে পাইকারি টিনের ব্যবসা করে আসছেন তো ব্যবসার সাথে কত বছর ধরে জড়িত আপনারা? জি ভাই দীর্ঘদিন বললে খুব কম সময়কে বলা হবে। আল্লাহর রহমতে আমাদের এই নিজ ভবনের তলে প্রায় চার যুগ ধরে আমরা ব্যবসা করে আসতেছি আমার আব্বার কাল থেকে। যখন আপনার এই বিদেশ থেকে কয়েলগুলো আমদানি হতো হাতে মেশিন দিয়ে ডিউটিন করা হতো তখন আমাদের কারখানায় এই ডিউটিনগুলো তৈরি করা হতো আমার আব্বার কাল থেকে। এখন তো মানুষ কিছু সময়ের জন্য ব্যবসায় আসছে দুই চার পাঁচ বছর ধরে, আমরা যুগ যুগ ধরে এখানে করে আসতেছি নিজ প্রতিষ্ঠান নিজ ভবনের নিচে। আচ্ছা আচ্ছা তো আমরা তো জানি যে এই যে ভবনটা বিল্ডিংটা এটা আপনাদেরই না? জি ইনশাআল্লাহ। আচ্ছা খুব ভালো একটা ব্যাপার। তো একটু ভালোভাবে ঠিকানাটা বলে দেন আমাদের প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পুরান ঢাকার বংশাল ঐতিহ্যবাহী বংশালের পুরান চৌরাস্তা রোকনউদ্দিন জামে মসজিদ। এখানে সাইকেল মার্কেট আছে তার এই সাইড দিয়েই আপনার আজিজ অটো এর পাশেই বিল্ডিংটাই আমাদের। আমাদের এই মাথা থেকে এই মাথা আমাদেরই, আমাদের পূর্বপুরুষ এখানে সর্দারি করে গেছে। তো যাই হোক ওগুলো নাই বলি, এখন আমরা আমাদের নিজ ভবনের ঠিকানা বলছি নিজ প্রতিষ্ঠানের 40/2 বংশাল পুরাতন চৌরাস্তা মেসার্স লাল মোহাম্মদ অ্যানসন্স 40/2 বংশাল পুরাতন চৌরাস্তা। আচ্ছা তো এখন কথা হচ্ছে আপনাদের কাছে যে পণ্যগুলো আছে তো এখন ভিউয়ার্সরা তো একটু দামের আইডিয়া জানতে চায়, অনেকে দেশে থাকে বা প্রবাসে থাকে, তো চলেন এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আমরা এগুলোর দাম এবং কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দেই চলেন। আচ্ছা তো ভাইয়া শুরুতেই কি দেখাবেন আমাদেরকে? আমি শুরুতেই প্রথমে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট দেখাতে যাচ্ছি। দেখেন বলে প্রোফাইল টিন ভাইয়া? হ্যাঁ প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন। নিচের থেকে দেখেন এই একটা মাল আসছে বাইরের অরিজিনাল জাপানি, এগুলো পাশে 43 ইঞ্চি, এই কালার আছে এই কালার আছে, তারপর এগুলো হলো চায়না আছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আছে, দেশীয় প্রোডাক্ট আছে আপনার 42 mm থেকে শুরু করে 45 mm 46 mm 47 mm, এগুলো তো থিকনেসের উপরে 50 mm। আচ্ছা সর্বনিম্ন কত থেকে শুরু? সর্বনিম্ন এখানে আপনার পাচ্ছেন 44 টাকা থেকে। আচ্ছা 42 এর নিচে। আচ্ছা এগুলো 42 mm এর নিচে হবে 44 টাকা পার স্কয়ার ফিট। এগুলো সাইজ কতটুকু মন মতো নিতে পারবে? মন মতন বলতে এটা আপনার এনি সাইজ লং আপনার যে কোনো সাইজ দিতে পাচ্ছি আর পাশে 3 ফিট হচ্ছে। আচ্ছা এগুলো সর্বনিম্ন বা কিভাবে নেওয়া যায়? যে কোনো ভাবে নিতে পারবে? যে কোনো ভাবে নিতে পারবেন। আচ্ছা তারপরে এই পাশে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে টালি। এইটা এরকম প্রোফাইলের মধ্যে আরো কিছু বলছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা 60 mm পর্যন্ত আপনাকে কাস্টমারদের দিতে পারছি বর্তমানে। 60 mm মোটা? এত মোটা হবে? 0.60 mm। আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি এগুলো টালি টিন। জি জি টালি টিন হরেক রকম হরেক কালার আছে। আচ্ছা কালার হবে অনেক না? রেড এর মধ্যে আপনার 3-4টা কালার আছে, তারপর ব্রিক রেড আছে আপনার ওই রেড অক্সাইড আছে। আচ্ছা এগুলা থিকনেস কত থেকে কত আছে? এগুলো 0.42 থেকে শুরু শুরু 0.42 0.46 তাহলে 0.47 কত রেঞ্জের আছে? কত থেকে কত কত রেঞ্জের? আপনি সর্বনিম্ন 54 টাকা থেকে শুরু করতে পারছি। তারপরে হচ্ছে ভাই এগুলো হচ্ছে কালার টিন। কালার টিন এগুলো কি বান হিসাবে? এগুলো বান হিসাবে। এটা 32 mm, এটা আপনারা নিতে পাচ্ছেন 7100 টাকা।
এগুলো কোন জায়গার মূলত? এগুলো দেশীয়। এগুলো এগুলো দেশি। আর এই যে টালিগুলো দেখাইলে, টালিগুলো এগুলো বিদেশি, এগুলো বাইরে ইম্পোর্ট। দেশের মধ্যেও আছে, একেএস আছে, পিএসপি আছে, টিকে ব্র্যান্ডের আছে, এগুলো আছে, কেওয়াই আছে, এর মধ্যে আবার বিদেশের আছে, আপনার ক্যাঙ্গারু আছে, টাটা আছে, বিভিন্ন ব্র্যান্ডের আছে, জি জাপানি এই আছে। আচ্ছা, এগুলো বান কত করে? এগুলো বান হলো 7,100, 8,000, আপনার 400, 8,700 এরকম রেঞ্জের থিকনেসের উপরে। জি। তো আর হচ্ছে আপনার হচ্ছে যদি কেউ নেয় সেক্ষেত্রে আপনার ইমুতে কল করলেই কিন্তু, ইমু হোয়াটসঅ্যাপ দোনোটাতে কল করতে পারেন। কে কোন থিকনেস নিতে চান ভিউয়ার্স, আপনারা কিন্তু লাইভেও দেখতে পারবেন, যোগাযোগ করে নিতে পারেন ভিডিও। আমাদের এই ফাইবার ইন্ডাস্ট্রিয়াল ফাইবার টিনও আছে। আচ্ছা, এগুলো আমাদের স্কয়ার ফিট হিসেবে, এগুলো আমরা 65 টাকা থেকে শুরু। এগুলো হচ্ছে যে আলো প্রবেশ করার জন্য না? এগুলো হলো আপনার 3mm আছে, তারপরে এই যে ইন্ডাস্ট্রিয়াল এই আপনার সরি এটা আপনার ডিউটিন আছে, ফাইবার ডিউটিন। আচ্ছা, প্রথমে আমরা এটার দামটা একটু জানি। এটা আপনার সর্বনিম্ন আমরা 60 টাকা থেকে শুরু করছি। এগুলো কোথায় কোথায় লাগানো হয়? এগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনের সাথে এই এই শেপের এই ইন্ডাস্ট্রিয়াল ফাইবার গুলো লাগানো হয়। আচ্ছা, এটা কত বললেন পার স্কয়ার ফিট? এটা 60 টাকা থেকে শুরু, শুরু সর্বনিম্ন 60 টাকা থেকে শুরু। তারপরে যেগুলো দেখছি ডিউটিন, ডিউটিন এগুলো আপনার 40 টাকা থেকে শুরু, 40 টাকা, 50 টাকা, 56 টাকা, 60 টাকা এরকম রেঞ্জের আছে। হ্যাঁ, 1.5, 2.3, 4. এবং কাস্টমার যদি চায় তাদের মন মতন আমরা 6, 7, 8mm তৈরি করে দিচ্ছি। আচ্ছা ভাই, এগুলোর মধ্যে তো প্রিন্ট হয় তাই না? আপনাদের কাছে আছে? আছে আমাদের কাছে। তাহলে আমরা একটু প্রিন্টের গুলো দেখাই, প্রিন্টারটাও দেখাই। আচ্ছা ভাই, প্রিন্টের অসাধারণ প্রিন্ট কিন্তু ভিউয়ার্স আপনারা দেখেন, খুবই সুন্দর। এগুলো একেবারে নতুন ভাই না? জি জি। এগুলো কিভাবে বিক্রি করছেন একটু বলুন। এগুলো স্কয়ার ফিটে, এগুলো সর্বনিম্ন আমরা 100, 105 টাকা, 10 টাকা পার স্কয়ার ফিট। আর এগুলো থিকনেস কি রকম হবে? এগুলো আপনার 3mm আছে, 4mm, 5mm, 2.5, 2.0 করে এরকম আছে আর কি 2mm 2.5 2.0 2.5 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 2
আপনার বিভাগীয় শহরগুলোতে আপনার যাত্রী ছাউনি করছে বা ইন্ডাস্ট্রিয়ালের সামনে করতেছে, দোকানের সামনে করতেছে, এইগুলো ক্যানোপি বলা হয়। এগুলা কিভাবে? এগুলো স্কোয়ার ফিট হিসাবে, এগুলো স্কোয়ার ফিট সর্বনিম্ন 52 টাকা আছে, তারপর 54, 56, 58 পাঁচটা মেইনটেইন করে কত পাশের নিবেন ওটার উপরে দাম নির্ভর করে। আইডিয়া সর্বনিম্ন 680 থেকে এরকম। আর এটা হলো গার্ডার, এটা ড্রেন গার্ডার। এগুলা ভাইয়া হচ্ছে কিসের জন্য? ড্রেন গার্ডার সর্বনিম্ন আপনার 900 টাকার মতো। তো ভাইয়া, অনেকে তো ভিডিওতে ডেউটিনের দাম জানতে চায়, একটু ডেউটিনের কালেকশন গুলো দেখান আমাদেরকে। জি, ডেউটিনের মধ্যে অনেক আছে না, আমরা একটু কালেকশন গুলো দেখাই আগে। মোটামুটি অনেক ব্র্যান্ডেরই আছে, তাই না? আবুল খায়ের, পিএসপি সবই আছে না? সব আছে, সব ব্র্যান্ডের মালই আছে। আমরা প্রথমে কম প্রাইস থেকে দেখি। হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনার আবুল খায়ের। হ্যাঁ, আবুল খায়ের 13 mm, এটা হলো নিলে 2950 টাকা। 13 mm, তাই। এরপর আছে 17 mm, এগুলো কত? 17 mm টা যদি নেন আপনার জন্য রাখতে পারবো 3350 টাকা। এগুলো সবই বান হিসাবে। হ্যাঁ, তারপর 19 mm আছে, 19 mm নিলে আপনার জন্য রাখতে পারবো 4350 টাকা। আচ্ছা, তারপরে এগুলো আরেকটু মজবুত, একটু মজবুত হয়ে গেলে 32 mm আছে, এটা নিলে 6350 টাকা। আচ্ছা, এগুলো সবই কি চালে লাগায় ঘরে? হ্যাঁ হ্যাঁ, এগুলো চালের জন্য, এগুলো চালের, ওগুলো বেড়ার মধ্যেও লাগায়, এগুলো কত বান? 8250 টাকা। এগুলো মজবুত হবে? অনেক মজবুত।
এগুলা 15-20 বছর 30 বছর ব্যবহার করা যায়, আল্লাহর রহমতে ব্যবহার করতে পারেন যারা নরমালি ঘরবাড়ি করতে চান তাদের জন্য। আচ্ছা, আর অনেকে হচ্ছে যে গরমের জন্য ইন্ডাস্ট্রিয়াল ফোম, ওইগুলো তো আপনাদের কাছে আছে না? হ্যাঁ হ্যাঁ, হিট প্রুফ আপনার আছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি একের বাবল থেকে পিও ফোম, হ্যাঁ বাবলও আছে, সবই আছে, পিও ফোম আছে। এগুলো আপনার থিকনেস বুঝে আর কি দাম আপনার 5 টাকা 5.5 টাকা 6 টাকা থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ, আবার আপনার যে ডাবল বাবল দেখতেছেন, ডাবল বাবল গুলো ওগুলোর দাম হইলো আপনার 10 টাকা 10.5 টাকা 11 টাকা এরকম রেঞ্জের, এইরকম রেঞ্জের। আবার এটার মধ্যে কালারও আছে। আচ্ছা, এটার মধ্যে কালার হবে? এখানে দেখতে পাচ্ছি যে ঝালট গুলাই যে ঘরের ভিডিও গুলা করি এগুলাতে এইগুলা দেয় অনেকেই, পিস হিসাবে আর কি। আপনার 7 ইঞ্চি আছে, 9 ইঞ্চি আছে, 12 ইঞ্চি আছে, তো এরকম 110 টাকা 155 টাকা 180 টাকা এরকম আছে, এরকম আছে। তারপর আপনার ডেকিং শীট দেখতে পাচ্ছেন। আচ্ছা, এগুলো কিসের স্যাম্পল ভাই? এগুলো হলো আপনার ওই যে ফাইবার ট্রান্সপারেন্ট গুলোর মধ্যে থিকনেস আপনার আছে, কালারিং আছে, তারপরে ডাবল বাবল আছে, গাম আছে, তারপর ডেকিং শীট আছে। আচ্ছা আচ্ছা, এটা আপনার ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ইউজ করা হয়, যারা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং দিতে চান এই শীটের বিল্ডিং তাদের জন্য। এগুলো হইলো আপনার, এগুলো 2-4-5 হাজার স্কোয়ার ফিট আপনার অর্ডার হইলে আমরা করি। এগুলো আপনার ফাইবার জাতীয় আপনার টালিটিন। তারপরে ওগুলো স্যান্ডেজ প্যানেল দেখতে পাচ্ছেন, থার্মাল প্রোডাক্ট, ওগুলো আপনার এগুলো স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করা হয়। তারপর আপনার যে ইগুলো দেখতে পাচ্ছেন এই স্টেনলেস স্টিল শীট, এগুলো আমরা ইন্ডাস্ট্রিয়াল ইয়ের জন্য দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে স্টেনলেস স্টিল। হ্যাঁ, এটা এটা হলো আপনার নন ম্যাগনেট। এগুলো আনকমন টালি, জাপানি, পাশে অনেক চওড়া। আচ্ছা, এটা একটু আলাদা না? হ্যাঁ, এগুলো 46 ইঞ্চি পাস, মোটা মোটা। এটা 0.60 mm অরিজিনাল জাপানি কাওয়াসাকির মাল। এগুলো কত? এগুলো পার স্কোয়ার ফিট আপনার 70 টাকা 72 টাকা 75 টাকা। হাই কোয়ালিটি, এগুলো হাই কোয়ালিটি, সত্তর সাপেক্ষে দামটা। আচ্ছা, 75-78 আমরা বিক্রি করতেছি। তো ভাইয়া, এখন কথা হচ্ছে ভিডিও দেখে যতটুকু বুঝলাম বা ভিডিও করে যে একটা ফ্যাক্টরি বা একটা ফার্ম তৈরি করতে যত কিছু লাগে সবই ইনশাআল্লাহ আপনাদের কাছে পাবেন, দিয়ে আসছি। আচ্ছা, তো এখন যদি ভিউয়ার্সরা ভিডিওর মাধ্যমে নিতে চায় দূর দূরান্ত থেকে, তো সেটা কিভাবে পাঠিয়ে থাকেন আপনি? আমরা মূলত যারা ঢাকা শহরে থাকে তারা তো আসতেছেনই, যারা ঢাকার বাইরে আছেন এবং বিদেশে আছেন, তো এই ওনারা আপনার সরজমিনে অনেকে দেখতে পারছেন না অথবা আসতে পারতেছেন না, তাদের জন্য আমার মেসেজ, অনলাইনে ওনারা কেনাকাটা করতেছে সেই ক্ষেত্রে আপনার যদি ভিডিও দেখে থাকে, আমাদের এই প্রতিষ্ঠানও দেখে যদি থাকে, ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা লাইভে আমাদের কল দিতে পারেন, সরজমিনে আপনার ভিডিওতে দেখতে পারেন কি কি আছে, এবং অনলাইনে আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে তারা মাল নিতে পারেন, এবং সেই ক্ষেত্রে আমরা সেবা দিয়ে আসছি। তো আমার এর মধ্যে অনেক আছে প্রবাসী, একজনের কথা না বললেই হয় না। তো আমার এক আঙ্কেল আছেন, আমেরিকা প্রবাসী থাকেন আর কি, মানে কাস্টমার, উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আপনার মোহামেডান টিমের আপনার সভাপতি ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, মঞ্জু আঙ্কেল, উনি নামই বললাম, 75 থেকে 78 সনে উনি খেলাধুলা করতেন। তো উনি আমার থেকে প্রায় 1,00,000 টাকার মাল নিয়েছেন, উনি আমাকে দেখেনও নাই, উনি আমার ভিডিও দিয়ে কথা হয়েছে, উনি আমাকে টাকা ওইভাবে অনলাইনে দিছেন, আমি ওনারে উনি থেকে যে কাজটা করতে পারতেন বা ওনার লোক দিয়ে যে কাজটা করতে পারতেন তার চেয়েও আমরা সেবামূলক কাজ করে ওনাকে হ্যাপি করতে পেরেছি, এবং উনি আমাকে অনেক দোয়া করেছেন যে আপনার এই আচার আচরণ এবং আপনার যে মাল দেওয়ার প্রোডাক্ট যে দিছেন কোয়ালিটি খুব উন্নত মানের। আচ্ছা আচ্ছা, আমিও মেসেজ দিতে চাচ্ছি সবার জন্য, কোয়ালিটি দেখে শুনে বুঝে মাল খরিদ করবেন, দামের দিকে ঠকবেন না, দাম কমের মধ্যে এখন অনেক 2 নম্বরই মাল বের হয়েছে, এই বিশেষ করে কালারের মধ্যে, কালারগুলো এখন দেশের মধ্যে অনেকে 2 নম্বরই করতেছে, কালার করতেছে, তো দাম শুনে অনেকে আপনার হামাগুড়ি দিয়ে পড়তেছে যে দাম কম পাচ্ছি আপনার কাছে দাম একটু বেশি, তো ওইগুলো নিয়ে প্রতারিত হচ্ছে। আমি চাই না সকলেরই কষ্ট অর্জিত পয়সা, বিশেষ করে বিদেশি প্রবাসীদের, তাদের তো
মাথার গাম পায়ে ফেলে আপনার একটা বাড়ি একটা ঘর তৈরি করে স্বপ্নের বাড়ি, সেখানে তারা কমে দুই পয়সা কমের জন্য নিয়ে প্রতারিত হচ্ছেন। আমি দোয়া করি, আশা করি আপনারা প্রতারিত হবেন না। চকচক করলে শোনা হয় না, এই কথাটা মনে রাখবেন। পণ্য দেখে শুনে বুঝে তারপর খরিদে করবেন। গ্যারান্টির কথাটা আমি আরেকবার বলি যে গ্যারান্টি আমরা দিচ্ছি শর্ত সাপেক্ষে। সব জিনিসে গ্যারান্টি দিলে আর সবকিছুর ভ্যালু এক হইল না। আচ্ছা আচ্ছা জি। আর আল্লাহর রহমতে আমার এই প্রতিষ্ঠান, আগেও বলি এখনো বলি, আমার বাবার প্রতিষ্ঠানটি প্রায় চার যুগ ধরে সুনাম ধন্যের সাথে আল্লাহর রহমতে আমরা এখানে করে আসছি, যাতে ভবিষ্যতে করতে পারি। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, কোনো ধরনের আমাদের পরামর্শ দিতে থাকলে আমরা উপকৃত হব এবং খুশি হব। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, খুব ভালো লাগলো। আর ভিউয়ার্সদেরকে ভিডিওর মাধ্যমে আমি একটু শেষে বলতে চাই, ভাইয়ের ভিডিও আমি এর আগে কয়েকবার করেছিলাম, তো ওনার কাছ থেকে যদি ইনশাল্লাহ যে কোনো পণ্য কিনেন 100% শিওর থাকেন যে ভালো জিনিস পাবেন, এতটুকু গ্যারান্টি আমি দিয়ে দিলাম। কারণ এটা নিজেদের প্রতিষ্ঠানে, ওনারা তো আর এখানে লুকোচুরি কিছু নাই, এখান থেকে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আমরা অনেকে আছে যে আপনার 10-20 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে বসছে, মাসে 50-60 হাজার টাকা খরচ করে ভাড়া দিয়ে চলতেছে। আমাদের ওইগুলো নেই যে আজকে আসি কালকে নেই, আমরা এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই, এখানে করে আসছি আল্লাহর রহমতে আমৃত্যু করে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, তো এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।